Hello students of class 12, আমরা তোমাদের প্রোভাইড মি ইউনিটে যেটা থার্ড চ্যাপ্টার সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল কিংবা তোমাদের ওই যে তড়িৎ শক্তি ও ক্ষমতা নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও যেটা আপলোড করা হয়েছিল সেখানে আমরা এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবারে আমরা তার সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্টে এসেছি, কারণ এই চ্যাপ্টারটা অনেক ছোট, নিউমেরিক্যালের ভ্যারিয়েশনও খুব বেশি নয় আগের চ্যাপ্টারের তুলনায়। তো এই ভিডিওতে আমরা মূলত যেটা আলোচনা করব এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত আমাদের এন্ট্রান্স এবং এইচএস এ যে ডিফারেন্ট টাইপের যে নিউমেরিক্যাল রয়েছে তার পাশেই করা কিছু নিউমেরিক্যাল গুলো নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি তার উপরে ভিত্তি করে তোমরা ডিফারেন্ট বুকস গুলো সলভ করবে আর তার থেকে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। তো শুরু করা যাক WBJEE প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন যেটা আমাদের WBJEE তে ছিল এবং এইচএস 2019 এও ছিল কোশ্চেনটা, তো যে কোশ্চেনটা আমি বলি সম্ভবত 2018 এ ছিল এইচএস এ। প্রশ্নটা হচ্ছে ভি বিভব পার্থক্য যুক্ত সরবরাহের দু প্রান্তে একটি রোধক যুক্ত করা হলো, রোধকটিতে যদি এইচ হারে তাপ উৎপন্ন হয় এবং তাহলে বিভব পার্থক্য রয়েছে ভি আর এইচ হচ্ছে উৎপন্ন তাপ। প্রশ্নে বলেছে এখন রোধকটির রোধ দ্বিগুণ করা হলে এবং বিভব পার্থক্য ভি বাই থ্রি করা হলে, তার মানে প্রথমে আর ছিল এখন করা হলো টু আর, এইবারে ভি ছিল তাকে করা হয়েছে ভি বাই থ্রি, তখন উৎপন্ন তাপের পরিমাণ আগের তুলনায় কত হবে? WBJEE তে এমসিকিউ আকারে ছিল, একটি অপশন ছিল, আর এইচএস এ সরাসরি বলেছিল উৎপন্ন তাপ কত হবে। তোমাদের একটু মনে করে আমরা যে সূত্রগুলো শিখেছি তার মধ্যে এটা অন্যতম যেটা আমরা পড়েছিলাম জুলের সূত্র থেকে। এইখান থেকে আমরা এটাও বলতে পারি এই পি টাই অ্যাকচুয়ালি এইচ বাই টি কিংবা ডাব্লিউ বাই টি। তাহলে এক কথা বলতে গেলে এমসিকিউতে অত কিছু করা যাবে না, অনেক সরাসরি করতে হবে। তার মানে আমরা এটা বলতে পারি যদি এটাকে একটু সাজিয়ে নিই এরকম দাঁড়াচ্ছে ওমের সূত্র থেকে আবার ভি স্কয়ার বাই আর, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যে পরিমাণ একক সময় যদি আমি ধরে নিই তাহলে আমি এই সমান এটা লিখতে পারি ভি স্কয়ার বাই আর। প্রশ্ন অনুসারে আর এর মান আর ভি এর মানে যে পরিবর্তনটা সেটা আমরা চেঞ্জ করে নেব, যা বলেছে তাই বসিয়ে নেব। তাহলে লক্ষ্য করে দেখো কত আসছে এখান থেকে 9 2 18। ইন্টারেস্টিং ব্যাপারে এবার বলি যদি কোনো কিছু পরিবর্তন না হতো তাহলে এই সমান কত হতো? না, ভি স্কয়ার বাই আর হতো। এখন পরিবর্তন হয়েছে তাহলে এইচ ডেসটা কত হচ্ছে? না, ভি স্কয়ার বাই এইচ না, তার মানে ভি স্কয়ার বাই আর সমান কত এখানে? না, এইচ। তাহলে এইচ বাই এইটি। এইখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন রয়েছে অপশন এ যেখানে এইচ বাই এইটিন রয়েছে। জাস্ট সিম্পল তড়িৎ প্রবাহের তাপীয় ফলের সংক্রান্ত যে জুড়ে সূত্র রয়েছে সেটা প্রয়োগ করলেই আমরা অঙ্কটা পাচ্ছি। দ্বিতীয় প্রশ্নতে যাব, কিছুটা ক্লাস টেন আর কিছুটা টুয়েলভ মিক্স যে কোশ্চেনটা, সেখানে প্রশ্ন রয়েছে 50 ওয়াট এবং 200 ভোল্ট দ্বারা চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বকে 100 ভোল্ট, তার মানে বাল্বের গায়ে এটা লেখা রয়েছে আর যে লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে সেই সাপ্লাইটা হচ্ছে 100 ভোল্ট। প্রশ্ন করেছে এখানে বাল্বটির বর্তমান ক্ষমতা কত? এই জাতীয় যাই অঙ্ক থাকুক, সে ক্লাস টেনে হোক কি টুয়েলভে হোক, সবচেয়ে প্রথম কাজ হচ্ছে বাল্বের গায়ে যেটা লেখা রয়েছে সেখান থেকে রোধ বের করা। তো ফর্মুলা আমাদের কাছে রয়েছে এখানে আর ইকুয়ালস টু ভি স্কয়ার বাই পি, যেটা তোমরা জানো পি ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর, জাস্ট ওটা থেকে ঘুরিয়ে লিখেছি। তাহলে এখান থেকে বুঝতে পারছো অঙ্কটা তোমরাই করবে, আমি শুধু ধরিয়েছি কিভাবে করবে, এরকম আসবে। এইখান থেকে তোমরা আর এর মানটা বের করে নেবে, আমি যেরকম বের করেছিলাম আমার আর এর মান এসেছিল কত, না আর এর মান সরাসরি বসিয়ে এইখান থেকে আমি অবশ্য বের করিনি। তাহলে আমরা বের করে করলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে 800 ওহম আসছে। এইবারে আমাদের জিজ্ঞেস করেছে তখন ক্ষমতা কত হবে যখন 100 ভোল্টের সঙ্গে যুক্ত করা হবে, তো সূত্র একই থাকছে যেহেতু 100 ভোল্টের সঙ্গে যুক্ত করা হয়েছে তাহলে 100 স্কয়ার হবে।
बुझते 10^4 100 by 8 जो भी आमदा एक हम जगे एक बार बोलते चाहे तर 25 by 2 12.5 watt तर लेखन है हमारे कोनो ऑप्शन आ चुके हैं 12.5 तो देखेंगे तो हमारे हाँ ऑप्शन सी रह चुके 12.5 watt तो लेखो हमारे चुके 12.5 watt तो तुम्हारे कैलकुलेशन पर अगर मिली ना मैं पहले प्रश्न तो हमारा जाओ देखा नहीं बाल रह चुके 220 ऐसे प्रश्न है 220 volt और 100 watt एक ती बाल दे दूर प्रांतर विभवात को 2.5% হ্রাস করা হলো আমাদের এইচএসএ একবারে এসে ইভেন জেইতে রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইভেন মেডিকেল এন্ট্রান্সও রয়েছে তো একটাই করলে তিন চার রকম প্রবলেম করতে পারবে 2.5% হ্রাস করা হলো তাহলে এটা কত এটা হচ্ছে ডেল্টা ভি বাই ভি কারণ বলেছে বিভব পার্থক্য হ্রাস করা হলো তাহলে পার্সেন্টেজ আমরা করছি যেমন আপেক্ষিক ত্রুটি তোমরা 11 বের করতে ওইভাবে তাহলে ডেল্টা ভি বাই ভি কিংবা ডি ভি বাই ভি তাহলে হচ্ছে क्षमता ह्रास যেহেতু ফাস পাচ্ছে আমি এটাকে নেগেটিভ নিতে পারি তাহলে কত আসছে 2 ইনটু -2.5 তাহলে কত আসছে -5% তাহলে ক্ষমতা -5% তার মানে ক্ষমতা 5% হ্রাস পাচ্ছে এবারে অনেকেই করার সময় কি করে তারা এখানে মাইনাস করে সাইন তাহলে এখানে মাইনাস আছে যদিও তো এই অঙ্কতে কোন অপশন মাইনাসে দেওয়া নেই তার মানে কি প্রশ্ন তো যেহেতু অলরেডি বলে দিয়েছে ক্ষমতা হ্রাস পাচ্ছে সেই জন্য নতুন করে মাইনাস না লিখলেও ভালো এবারে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য মাইনাসটা ইউজ করেছি তোমরা নাও করতে পারো ঠিক আছে ওই অপশনে কোনো মাইনাস কিন্তু নেই যেটা মেডিকেল এন্ট্রান্সে যখন ছিল প্রশ্নটা আমরা এবারে পরের প্রশ্নতে যাব সেটাও মেডিকেল এন্ট্রান্স থেকেই হয়েছে প্রশ্নে আমাদের বলেছে একটা বর্তনী দেওয়া আছে সেই বর্তনীতে কি বলছে না সেই বর্তনীটা আগে আমরা এঁকে নেব সেই বর্তনীতে একটা রোধক রয়েছে তার সাথে আরেকটা রোধক রয়েছে এর নাম আর রয়েছে এর নাম রয়েছে 5 ওহম প্রমাণটা দেওয়া রয়েছে আর যে ব্যাটারিটা লাগানো আছে তার পরিচালক বলের মান রয়েছে 10 ভোল্ট এবার প্রশ্ন বলেছে নিচের প্রদর্শিত বর্তনীতে ব্যয়িত ক্ষমতা 30 ওয়াট মানে পি এর মান রয়েছে 30 ওয়াট তাহলে এই অজানা রোধ আর এর মান এদের মধ্যে কোনটি প্রথম কাজ হচ্ছে ব্যক্তিগত দূরত্ব সমান্তরাল সমবায় রয়েছে তোমাদের কাজ হচ্ছে সমান্তরাল সমবায় থাকা এই রোধের সমবায় তুল্য রোধ বের করে নাও তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা আগে লিখে নিলাম এটা হলো প্রথম কাজ এবার আমরা কি বলেছে না আমরা বলেছে আর এর মানটা বের করতে হবে তাহলে আমরা ব্যয়িত ক্ষমতা রয়েছে তাহলে পি সমান কত হবে ভি স্কয়ার বাই আর হয় কিন্তু এই ক্ষেত্রে তো আর হবে না তুল্য রোধ করা হবে क्रॉस मल्टीप्लाई कर ले तरह का दस से तरह आर इक्वल्स टू टेन ओम हमने चेक कर रहे हैं कौन-कौन ऑप्शन अच्छे कि ना आर इक्वल्स टू टेन ओम हमने देखते रहते हैं ऑप्शन सी तो रही है और एजेस प्रश्न हो गए चेकाने एमसी की तो होते पड़े एमसी की तो एक तो बड़ा वेज है हमारे एजेस लेवल एमसी की तो एक नंबर है देवे ना आटो अधीरो को तो बारे ना दो नंबर जो प्रश्न हो गए तो पोसे देखिए इधर পরের প্রশ্ন এক লাইনেই হবে অ্যানসার প্রশ্ন বলছে এক মিনিটে একটি 100 ওয়াট বাল্ব
एक मिनट आर एक सौ वाट बाल थे के निर्गत ताप शक्ति परिमाण कत एसआई एकक देखो अंकटा कत सहज मेडिकल एंट्रेंस आछे बोले जे कठिन ता ना सिंपल भावे भेबे राखो एक सौ जूल माने सॉरी एक सौ वाट माने एक सौ जूल पर सेकेंड एक मिनट माने साठ सेकेंड ताहले एक सेकेंडे एक सौ जूल दे एक मिनटे कत दे एक सौ अत जूल दे ताहले साठ छिलो ताहले बुझते पारछो छ हजार जूल कोन अपशन आछे एटा किछु करतेई हच्छे ना मुखे मुखेई हये जाच्छे छ हजार जूल अपशन डी ते किन्तु रयेछे ताहले आमरा कत सहजे करते पारछि এইবারে আমরা যে অঙ্কটা আমি আলোচনা করব সেইটা খুবই গুরুত্বপূর্ণ আর ওই একটা অঙ্ক দিয়ে আমরা টোটাল আমাদের যে সিস্টেমটা রয়েছে মানে ওই জাতীয় অঙ্কে আমাদের এইচএসও রয়েছে মেডিকেল এন্ট্রান্স রয়েছে যেই তো রয়েছে তা সব জাতীয় অঙ্ক করতে পারবো আমাদের প্রশ্নবিধাগুলো তো রয়েছে তো অঙ্কটা কেমন আমি একটা টাইপ তোমাদের শিখিয়ে দিই এখানে বলছে একটি রোধের মধ্য দিয়ে টি সময় প্রবাহিত আধান সমান কিউ সমান এটি মাইনাস ডিটি স্কয়ার সমীকরণটি অনুযায়ী পরিবর্তিত হয় যেখানে এ এবং বি হচ্ছে ধ্রুবক আর কিউ হচ্ছে আধান কিউ হচ্ছে সময় এরপরে উৎপন্ন তাপশক্তি আর রোধকের মধ্যে কত সেটা নির্ণয় করতে হবে এই জাতীয় অঙ্ক করার সময় কিউ এর কিছু একটা এক্সপ্রেশন থাকবে যেটা টাইম ডিপেন্ডেন্ট থাকবে যেরকম এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি ইকুয়েশন ম্যাপ গুলো ভালো করে দেখো কিংবা বিভিন্ন এন্ট্রান্স এর যে বইগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে দেখবে কিউ অনেক রকমের ভ্যারিয়েশন তো সেটা নিয়ে তোমাদের কিছু যায় আছে না পদ্ধতি একটাই সেটা হচ্ছে কি আমরা এইচ সমান জানি আই স্কয়ার আর টি হয় ইন জেনারেল এইবারে এই যে এইচ সমান আই স্কোয়ার আর টি হয় যদি আমি ডি এস বের করতে চাই আই আর আর যদি ধ্রুবক থাকে তাহলে এটা হবে তাই তো তাহলে কি আমাকে যখনই উৎপন্ন তাপের পরিমাণ বের করতে হবে আমার লাগবে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আই যেটা প্রশ্নে দেওয়া থাকে না প্রশ্নে কিউ থাকে তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আই টা বের করা আর যেহেতু আমরা সমাকলন করব তাহলে সমাকলন লিমিটটা লাগবে সেটা কি করে করব না প্রথমে তোমরা আই বের করতে অবলম্বন করে তারপরে আই কখন শূন্য হবে সেটা বের করে দেবে বুঝতে পারছ আই যদি শূন্য হয় তার টি এর কোন মানের জন্য শূন্য হবে এ বাই টু টি জন্য শূন্য হবে তাহলে আমরা লিমিটটাও পেয়ে যাবো সময় শূন্য থেকে এ বাই টু বি নাহলে সমাকলন করব কি করে এইবারে ডিটি সময় যদি বি এক্স হয় তাহলে এইচ কত হবে না আই স্কোয়ার আর ডিটি লিমিট শুরু হবে জিরো থেকে আর শেষ হবে এ বাই টু বি থেকে এবারে সমাকলনটা ভালো করে করতে হবে যেটা অনেকেরই ভুল হয় একটু সাবধানে করতে হবে এবারে আই স্কোয়ার মানে এ মাইনাস টু বি টি হোল স্কোয়ার আর ইন্টু ডিটি এইবারে স্বাভাবিক ভাবে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্র রয়েছে সত্যজিতে করেছিল সেটাই প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার ফোর বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab তাহলে উই অলরেডি এটা ছিল 4a bt ইনটু r d আটটা ধ্রুবক আমরা বাইরে নিয়ে আসতে পারি এবারে স্বাভাবিকভাবে এখানে আমরা সমাকলনটা করব তাহলে আটটাকে যদি আমি বাইরে রেখেও দিই তাহলে এরকম আসছে এবার দেখো যেটা জিরো সেটা নিয়ে আমরা কোনো চিন্তাই করছি না কারণ সেটা জিরো এর নিয়ম বসলে প্রোডে জিরো হয়ে যাবে তো আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে এই মানটাকে নিয়ে তাহলে এ স্কোয়ার এ বাই টু বি ফোর বি স্কোয়ার থ্রি এ বাই টু বি হোল কিউ মাইনাস ফোর এ বি বাই টু দুই দুই এমনি কেটে যাবে দুই থাকবে এখানে একটা a by 2b whole square এবারে দেখো এইখানে কত আসছে a cube 2b plus এখানে a cube তাহলে 4 by 3 a cube
এখানে দেখো বি কিউ বি স্কয়ার ঠিক আছে কিন্তু আমাদের ব্যাপার দেখো এখানে একটা এইট আসছে তাহলে সেইটটা থাকবে আবার যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে যেমনটি কত হবে চার এখানে দুই তার মানে সিক্স বি তোমার এক লাইন পরে করতে পারবে ওটা নেক্সট যেটা হচ্ছে এখানে দেখো লক্ষ্য করে এখানে আসছে কত চার সেই চার চার এখানে কেটে যাচ্ছে এখানে একটা এ কিউ থাকছে এই চার কেটে যাচ্ছে এই দুটো রয়ে যাচ্ছে আবার দেখো এখানে বি স্কোয়ার এখানে বি ইন্টারেস্টিংলি এইটা এটা কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকলো এ কিউব আর বাই সিক্স বি আমরা এখানে জানার চেষ্টা করব এরকম কোন অপশন আছে কিনা আমাদের যেহেতু এটা নিজেরই প্রশ্ন এ কিউ আর বাই সিক্স বি অপশন ডি রয়েছে এইরকম অঙ্ক এইচএসএ খুবই গুরুত্বপূর্ণ তোমরা শুধু সমাকলনটা ঠিকঠাক করে করবে আমি এই জায়গাতে অনেক স্টুডেন্টদের দেখেছি এইচএসএস পরীক্ষার তাতেও দেখেছি যে এই খাতাতেও ভুলটা পাওয়া যায় কিন্তু এটা টেস্ট পরীক্ষাতেও তো এই জন্য এটা একটু সাবধানে সমাকলনটা করবে আমরা এবারে কয়েকটা সহজ প্রশ্নটা আগে করে নিই তারপরে আবার আমরা এটা যাবো যেটা আমাদের এইচএস লেভেলের এমসিকিউর জন্য খুবই কাজে লাগে তো সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা হোক কয়েকটি প্রশ্ন এইখানে বাতি রোধ বের করার যে এখনই আমরা ফর্মুলা গুলো প্রয়োগ করছিলাম তো সেটা একটা কমন ব্যাপার বাতি রোধ বের করার সময় সবসময় লাগানো হয় যেমন প্রশ্ন একটা করছি বলছে একটি তড়িৎ যন্ত্রের রেটিং হলো 220 ভোল্ট 40 ওয়াট পূর্ণ কর্মক্ষম অবস্থায় রোধ কত তো তোমরাই বলতে আমি এখানে অঙ্ক ঘর্ষণ প্রয়োগ করেছি তো তোমরা জানো আমরা এই সূত্রটাই লাগাচ্ছি অ্যাকচুয়ালি এটা লাগানো মানে এটা তো ভি এর মান রয়েছে তোমরা নিজেরা করবে যত বেরোবে তত পরের প্রশ্ন দুটি 220 ভোল্ট দুটো বাল্ব রয়েছে আর ওয়াটেজ প্রত্যেকেরই 100 ওয়াট ওদেরকে 220 ভোল্ট লাইনে না লাগিয়ে 110 ভোল্ট লাইনে লাগানো হয়েছে ওদেরকে 220 ভোল্ট 100 ওয়াটে না লাগিয়ে 110 ভোল্টে লাগানো হয়েছে এবার প্রশ্ন করা হয়েছে এখানে এদেরকে সমান্তরাল সমবায় যোগ করা হলো তার মানে কিছুটা এরকম যদি আমি ওদের রোধ নিয়ে ছবিটা আঁকি বাল্ব নিয়ে আঁকাই আমি নামও দিয়ে দিলাম একটা আর ওয়ান প্রত্যেক বাতিতে কত ক্ষমতা উৎপন্ন হবে তোমাদের মনে হতে পারে যে স্যার বাল্ব দুটো তো একই রকমই রয়েছে তাহলে দুটো রোধ আলাদা হচ্ছে কেন ওরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দুটো রোধ বলে আলাদা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দুটো রোধ কিন্তু সেম তাহলে প্রথম কাজ যেটা আমি তোমাদের আগেও বলেছি সবসময় যেটা আমাদেরকে রোধ বের করতে হবে তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে রোধ বের করবে ঠিক আছে রোধ বের করার পর যে বাল্বই হোক প্রথম হোক দ্বিতীয় বাল্ব হোক দুটো তো রোধ একই সেখান থেকে তার ধর প্রথম তার বের করছো তাহলে কি অংশ সমান কত হবে ভি স্কোয়ার বাই আর ওয়ান তো আর ওয়ান তো পেয়ে যাচ্ছ আমি একটা রোধ বের করা মানেই দুটো বাল্বের রোধ পেয়ে যাচ্ছি তাহলে পূর্ণ উজ্জ্বলতায় 220 ভোল্ট লাইনে একে ব্যবহার করা যাবে কি যদি করা যায় সেটা কিভাবে না দেখো যত রয়েছে তার থেকে বেশিতে ব্যবহার করতে চাইছে ঠিক আছে এমনি সরাসরি যদি লাগিয়ে দেওয়া হয় বাল্ব তো কেটে যাবে তাহলে আমাকে কি করতে হবে তার রোধটা কোনো ভাবে বাড়ানোর চেষ্টা করতে হবে তাই তো তাহলে আমরা প্রথমে কাজ করি বাল্বের মধ্যে দিয়ে সর্বোচ্চ কি প্রবাহিত যেতে পারে আমরা জানি এই ব্যাপার তাহলে 120 এখানে 60 তাহলে সর্বোচ্চ কারেন্ট যেটা যেতে পারে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবারে 2 অ্যাম্পিয়ার যখন 60 ভোল্টে লাগানো হচ্ছে যদি আমি লাগাচ্ছি কত 220 ভোল্টে তাহলে যে বিভব পার্থক্যের কথা যদি আমি বলি দুই প্রান্তে এমনি তার 60 থাকা উচিত থাকছে 220
তাহলে 220 মাইনাস 60 তাহলে আমরা এখান থেকে 160 ভোল্ট তাই তো তাহলে 160 ভোল্ট হচ্ছে এবার আমাদের প্রশ্ন কি করেছিল যদি জ্বালাতে হয় 220 ভোল্ট লাইনে আবার পূর্ণ উজ্জ্বলতার সঙ্গে তাহলে কিভাবে এই কাজটা করা যাবে না দেখো বিভব কার্যকর বিভব তখন 160 প্রভাব মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার তাহলে ওহমের সূত্র অনুসারে V সমান IR তাহলে R সমান কত V / I V হচ্ছে 160 I হচ্ছে 2 তাহলে 80 ওহম তাহলে 80 ওহমের একটা রোধক নিয়েছে যেটা বেরোলো তাকে যদি সেই সময় যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার বাল্বটা ক্ষতিগ্রস্ত হওয়া কোন সম্ভাবনা নেই এবং পূর্ণ উজ্জ্বলতা সহ বাল্বটি জ্বলতে পারবে তো এইভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করব পরের প্রশ্ন বলছে দুটি বাল্বের ক্ষমতা এগুলো অ্যানালিটিক্যাল প্রশ্ন যেটা আমাদের এন্ট্রান্স এইচএস দুটোতেই লাগবে দুটি বাল্বের ক্ষমতা 100 ওয়াট 60 ওয়াট তোমরা সরাসরি দ্রুত কিভাবে অঙ্কটা করতে পারবে 100 ওয়াট 60 ওয়াট বলছে একই বিভব প্রবাহে কাজ করলে কোন বাল্বের ফিলামেন্টের রোধ বেশি হবে সবচেয়ে প্রথম কাজ যেটা করতে হবে আমাদের যে সূত্রটা আমরা বারবার প্রয়োগ করে আসছি এখানে C = V² / I সূত্রটা থাকবে এবারে R সমান তাহলে V² / P তাহলে R সঙ্গে বুঝতে পারছো কি এর সম্পর্ক কেমন ব্যস্তের মধ্যে সম্পর্ক কেন বিভব পার্থক্য পরিবর্তন হয় না এইবারে যখন 60 হচ্ছে তখন স্বাভাবিকভাবে R বেশি তাহলে এখানে কি অপশন রয়েছে কার রোধ বেশি তাহলে যার P কম মানে ক্ষমতা কম ক্ষমতা কার কম 60 ওয়াটে তাহলে এই বা দ্বিতীয় বাল্বটার রোধ বেশি হবে পরের প্রশ্ন একটি 25 ওয়াট এবং 100 ওয়াট তাহলে একটা বাল্বে ওয়াটেজ হচ্ছে 25 ওয়াট আর একটা হচ্ছে 100 ওয়াট একটি 25 ওয়াট এবং একটি 100 ওয়াট বাতিকে শ্রেণীতে যুক্ত করলে সমবায়টি বৈদ্যুতিক লাইনে যুক্ত করার পর কোনটি অপেক্ষাকৃত উজ্জ্বলভাবে জ্বলবে তা কারণ সহ দেখো যেহেতু এই প্রশ্ন কারণ সহ লিখতে জিজ্ঞেস করেছে না দেখো আর আবার সেই ফর্মুলাতে আসে যা আর সমানুপাতিক 1/p যা p কম তার আর বেশি এবার ভেবে দেখো যদি আমরা প্রভাব মাত্রা সময় বিভব পার্থক্য যদি সেম রাখি যেটা আমরা জুলের সূত্র থেকেও পড়েছি আই স্কয়ার আর তোমরা দেখেছো তো যা রোধ বেশি তার মধ্যে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হয় তাহলে রোধ কার বেশি 25 ওয়াটের বেশি যেহেতু মানুষের হওয়া 25 হচ্ছে এখানে 100 হচ্ছে তাহলে রোধ বেশি হচ্ছে 25 ওয়াটের বাল্বে এইবার প্রশ্ন দেওয়া বলেছিল দুটোকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে তাহলে প্রভাব মাত্রা সেম তাহলে আই সেম টি সেম একই সময় ধরে চলা হচ্ছে তাহলে যা রোধ বেশি সে বেশি তাপ উৎপন্ন করবে তাহলে রোধ বেশি 25 ওয়াটে 25 ওয়াটের বেশি রোধ তাহলে সে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করবে তাহলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করবে স্বাভাবিকভাবে সে বেশি গ্লো করার কথা এই জন্য যদি অপশন থাকে কিংবা যুক্তি বলে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এন্ট্রান্স আইএসএস দুটোর জন্য একটা বর্তনী দেওয়া আছে যেরকম বর্তনী আমরা ওহমের সূত্র চ্যাপ্টারে আর স্পেশালি দশম সূত্র চ্যাপ্টারে পড়তাম সেখান থেকে তুলনা বের করতাম সেরকমই ছবিটা রয়েছে সেই ছবিটা এঁকে দিলে অঙ্কটা দেখতে যত বড় উত্তর কিন্তু এক লাইনেই আমরা বলে নেব যদি আগের চ্যাপ্টারে আমাদের যে আলোচনা হয়েছিল সেটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে দেখবে এখনই আমরা কত দ্রুত উত্তর করতে পারছি এইখানে একটা ব্যাটারি রয়েছে এটা দেখে নিশ্চিত তোমাদের মত মনে পড়ে যাবে এটার মানও দিয়েছে 10 ভোল্ট আর ইন্টার রেজিস্ট্যান্স কি মাপদণ্ড রোধ রয়েছে 1 ওহম আর এর প্রত্যেকেরই আর 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 এখানে একটা রোধক রয়েছে যেটা এইখানে নিযুক্ত হয়েছে এটা হচ্ছে মূল ব্যাপার এর প্রশ্নটা পড়ে দিই চিত্রে প্রদর্শিত বর্তনীতে ক্যাপিটাল আর এর মান কত হলে বর্তনীর আউটপুট ক্ষমতা সর্বোচ্চ হবে তাহলে পি কে ম্যাক্সিমাম হতে হবে আমাদের মনে করে দেখো সর্বোচ্চ ক্ষমতা বর্তনীতে আউটপুটে পাওয়ার জন্য আমরা একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আমি ভিডিও মনে হয় তোমাদের বলেছিলাম আমাদের টেক্সট বইতেও রয়েছে কি কোষের অভ্যন্তরীণ রোধের সঙ্গে বাহ্যিক রোধের মান যদি সমান হয় মনে করো এটাই শর্ত ছিল এই যে খুব ইম্পর্টেন্ট তখন সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় তাহলে আমি যদি বর্তনীর তুলনরোধটা বের করি সেটা যদি অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয় তাহলেই হবে আবার বর্তনীর তুলনরোধ বের করা না করা সমান কারণ এটা একটা হুইস্টল ব্রিজ বলতে কি করে না ভেবে দেখো আমরা এটা যদি তুল্য বর্তনী আঁকি
তাহলে এরকম আছে আর মানগুলো তো দেওয়াই রয়েছে। এইবার আমাদের কি জিজ্ঞেস করেছেন, কখন ক্ষমতা সর্বোচ্চ হবে? ভেবে দেখো এর মধ্যে যদি কোনো কারেন্ট যাবে না, বিভক্ত আর কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর প্লাস আর টু আর, আর প্লাস আর টু আর, তাহলে তুল্য রোধ কত? এইটা এটা মানে তো আর হচ্ছে। তাহলে দেখো আর যখন হচ্ছে তাহলে এই রোধকে এই রোধের সঙ্গে সমান হতে হবে, আমরা উপাদ লাগাতে পারি। যেরকম ধরো বইগুলো তৈরি হচ্ছে তারা অবকলন করে নেক্সট লাইনে লাগিয়ে উত্তরটা বের করছে, কিন্তু আমার সেটাও প্রয়োজন হবে না, আমরা উপাদ লাগাবো সরাসরি উত্তরটা। কিন্তু এমসিকিউ স্পেশালি আমাদের এইচএসের জন্য আমাদের অবকলন করে করতে হবে, যেরকম ধরো হোয়াটসঅ্যাপ আলোচনা করা থাকে। কিন্তু আমাদের নর্মাল এন্ট্রান্স এর জন্য আমি সরাসরি প্রয়োগ করে কিন্তু আমরা উত্তর বের করতে পারি। তাহলে এখানে আমরা কিছু অঙ্কগুলো আলোচনা হলো, এইভাবে কিছু এন্ট্রান্স এর অঙ্ক আমরা আবার আলোচনা করব এক্ষুনি। সেটা হচ্ছে কয়েকটা সহজ প্রশ্ন থেকে শুরু করি যেটা এন্ট্রান্স এ রয়েছে কিন্তু আমাদের এইচএস ও ইকুয়ালি অ্যাপ্লিকেবল অঙ্ক। বলছে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় কোন পরিবাহী তারের মধ্যে সেটা রোধের সঙ্গে এবং বিভব পার্থক্য যেটা ব্যাটারি তার সঙ্গে কিভাবে পরিবর্তন হয় আর ক্ষেত্রফলের সঙ্গে। আবার শর্ত বলে দিয়েছে, ধরে না বিভব পার্থক্য একই থাকে। তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা তো সূত্র পড়েছি এরকম, তাহলে তো বুঝতেই পারছি কেমন সম্পর্ক হবে, এরকম দেখলে তো হবেই না। প্রশ্নটা একটু চেঞ্জ করা আছে, প্রশ্ন বলেছে কি বিভব পার্থক্য সেম আছে, তাহলে বিভব পার্থক্য এখানে আনতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে এরকম করতে পারি, এরকম আনতে পারি, ঠিক আছে। এইবারে যেহেতু আমাদের সময় কথা এখানে কিছু বলা নেই, নাও যদি বলে কোনো অসুবিধা নেই, আমরা এইখান থেকে এটা করতে পারি এইচ সমানুপাতিক ওয়ান বাই আর। তাহলে এইচ এর সঙ্গে আর যেটা এখানে সমানুপাতিক ছিল সেটা এখানে ইনভার্সালবাদী হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। কেন করতে হবে বাধ্য হবে না, আই ফিক্স বলে প্রশ্ন বলা নেই। প্রশ্ন করেছে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দা কন্ডাক্টর রিমেইনিং সেম, এই জন্য ভি আনতে হচ্ছে, তখন তার সম্পর্ক চেঞ্জ হয়ে গেল। এই অপশনে গোল করার আগে সাবধান, কিন্তু কি শর্তে বলেছে সেটা মাথায় রাখতে হবে। এবারে জিজ্ঞেস করছি ক্ষেত্রফলের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়, তো এখানে তো কোনো ক্ষেত্রফল আসে না, আনতে হবে। আমরা আবার এটা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাহলে আর এর সঙ্গে এর কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক। আর এইচ এর সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক, তার মানে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন উত্তর পেলাম। একই প্রশ্ন পরের প্রশ্ন তো বলেছে কিভাবে এইচ এর মান আপেক্ষিক রোধ কিংবা রোধাঙ্কের সাথে পরিবর্তন হয় যখন বিভব পার্থক্য একই থাকে। তাহলে একদম সহজ, আর এর সঙ্গে রোধ কেমন দেখতে পাচ্ছ, সমানুপাতিক, তাহলে এইচ এর সঙ্গে নাই সমানুপাতিক হবে। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে এইখানে কিন্তু যদি ভি ধ্রুবক থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে। যদি তোমাদের এরকম প্রশ্ন আমি দেখেছি যেখানে প্রভামাত্র ধ্রুবক বলছে, তখন কিন্তু এটা হবে, তখন কেমন হবে, তখন এখান থেকে করতে হবে, তখন আই স্কোয়ার আর কি, তাহলে এই সমানুপাতি কত হচ্ছে আই স্কোয়ার আর, তাই তো। তাহলে এখানে আই ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে আর সঙ্গে সমানুপাতি, আর এর সঙ্গে আবার রো সমানুপাতি, তাহলে এই সমানুপাতি হচ্ছে রো। তাহলে এইভাবে অ্যাপ্রোচটা করবে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে দুটি বাল্বের সমান বিভব পার্থক্য প্রয়োগ করলে একটিতে অপরটি দ্বিগুণ ক্ষমতা উৎপন্ন হয়। তাহলে আমরা এই ফর্মুলা জানি, আমরা P ইকুয়ালস টু আই স্কোয়ার আর জানি, কারণ P ছিল আমি এখানে নিয়ে চলে এসেছি, কারণ আই স্কোয়ার টি মানে P। তাহলে বলেছে এখানে একটি বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, তাহলে এটা মানে কত, বলেছে একটিতে অপরটি দ্বিগুণ ক্ষমতা উৎপন্ন হলো, তাহলে দ্বিগুণ ক্ষমতা উৎপন্ন হলো। বলেছে এর অর্থ কি, এন্ট্রান্স যখন ছিল তখন বিভিন্ন অপশন ছিল, এর রোধ অত, ওর রোধ অত, এর প্রভামাত্রা, এর দ্বিগুণ কিংবা এর রোধ, এর দ্বিগুণ, এরকম টাইপের প্রশ্ন ছিল। তো আমরা যেহেতু এইচএস এন্ট্রান্স দুটোর কথাই ভাবছি, তাহলে আমরা ইন জেনারেল বের করে নেবো, তবে দেখবো কোথায় কি হয়। এবার দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, পি এর সঙ্গে রোধের একটা ব্যস্ত সম্পর্ক পাচ্ছি, তাই তো। তার মানে আমি এটা বলতে চাইছি যদি আমরা এরকম করি পি ওয়ান বাই পি টু, তাহলে আমি এরকম লিখতে পারি আর টু বাই আর ওয়ান। তো এখানে পি ওয়ান বাই পি টু আমরা মান দেখতে পাচ্ছি কত আছে, তাহলে পি ওয়ান বাই পি টু যেটা মান রয়েছে সেটা আমরা এখান থেকে
যেহেতু মান বসাবো তাহলে এরকম বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে আর টু সমান কত পাওয়া গেল, টু আর ওয়ান। তাহলে দ্বিতীয় বাল্বের রোধ কিংবা যে যন্ত্র আছে সেটা প্রথমটা রোধের দ্বি ভোল্ট। তাহলে একটা অপশন কিন্তু এখানে আমিও দেখতে পেয়েছি আছে, এখানে কিন্তু এখানে একটা অপশন রয়েছে যে একটা রোধ আর একটা দ্বি ভোল্ট, মানে দ্বিতীয়টা রোধ প্রথমটা দ্বি ভোল্ট। দ্বিগুণ দুটো অপশনই ঠিক, এই দুটো অপশনই আমাদের কিন্তু এখানে রয়েছে। অবশ্য ওয়ান টু শুধু বোঝানোর জন্য, প্রথম যন্ত্র দ্বিতীয় যন্ত্র বোঝানোর জন্য রয়েছে, মানে প্রথম বার দ্বিতীয় বার। এরপরে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে যেটা আমাদের এক্সাম সেন্টার দুটোতেই কাজে লাগবে। তিনটি বার শ্রেণী সমবায় রয়েছে, তাদের প্রত্যেকের বাহিত ক্ষমতা হচ্ছে পি, প্রত্যেক বার তিনটে বার রয়েছে। এদেরকে প্রথমে শ্রেণী সমবায় রাখা হলো, তারপরে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, তখন প্রত্যেকটি বাল্বের ব্যয়িত ক্ষমতা কত হবে সেইটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, প্রত্যেকটা রোধ যদি আর হয় তাহলে শ্রেণী সমবায় বুঝতেই পারছ মোট রোধ কত হবে, এবার পি কত হয়, ভি স্কয়ার বাই আর হয় ইন জেনারেল। তাহলে এই ক্ষেত্রে কত সেটা, কেন তুল্য রোধ হচ্ছে থ্রি আর। এইবার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে প্রশ্ন কি করেছে, প্রত্যেকটা বাল্বের ক্ষমতা কত হবে যখন তাকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। এমনি কি হবে, সিরিজে থাকার সময় যদি এস নাম দিই তাহলে পিএস ইকুয়াল টু ডি স্কয়ার বাই থ্রি আর, কিন্তু ওটা তো তিনটের জন্য একসাথে, আমি যদি একটার জন্য বের করি তাহলে কি করতে হবে, যদি পি নাম দিই তাকে তিন দিয়ে ভাগ করতে হবে, তিন জনের জন্য এটা প্লাস জনের জন্য কত হবে ইকুয়ালি ভাগ হবে তিনটেতে, তাহলে কত আসছে ভি স্কোয়ার বাই নাইন আর, তাহলে ভি স্কোয়ার বাই নাইন আর। তাহলে এখান থেকে এই মানটা পেলাম। নেক্সট কাজ আমাদের কি হবে, সমান্তরাল সমবায় যখন করা হচ্ছে তাহলে এই প্রত্যেকটা এরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, তারপর ডেফিনেটলি এখানে একটা থ্রি বাই আর আসছে, মিন্স আর বাই থ্রি, তাই তো? এইবারে যখন আমি এই আর বাই থ্রি মানের জন্য আমি যখন বের করব, আমাদের এমনি সূত্র কি ছিল, না সমান্তরাল সমবায় করা মানে তার দুই প্রান্তের গৃহ পার্থক্য একই থাকবে, মানে ভি থাকবে, আর এটা কত না যে রোধ যেটা রয়েছে আর বাই থ্রি হলেও আমার তো প্রত্যেকের জন্য বের করতে বলেছে, প্রত্যেকের জন্য বের করতে বলেছে, তাহলে আমাকে আর বাই থ্রিটা গুরুত্বপূর্ণ নয় আমার জন্য, আমার জন্য একটা আর সেটাই গুরুত্বপূর্ণ। তাহলে পি প্যারালাল যদি আমি নাম দিই তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর এটা কেমন লিখতে পারি আমি, নাইন ইন্টু ভি স্কোয়ার বাই নাইন আর, এটা সমান কত পি, তাহলে উত্তর কত হবে নাইন পি। এখানে অপশন রয়েছে নাইন পি, তাহলে উত্তর হচ্ছে নাইন পি। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব যেখানে বলছে দুটি হিটার শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তারা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একই পরিমাণ জলকে টি ওয়ান এবং টি টু সেকেন্ডে, টি ওয়ান টি টু উষ্ণতা নয় এখানে সময়, উত্তপ্ত করে, হিটার দুটির ক্ষমতার অনুপাত কত। না দেখো, লজিক যদি লাগাও তাহলে দু লাইনে হয়ে যাবে অঙ্ক, নাহলে কিন্তু জটিল হয়ে যাবে। তারা দুজন দুটো ভিন্ন সময় কি করছে, না একই পরিমাণ জল নিয়েছে, তাকে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি নিয়ে যাচ্ছে, তার মানে দুজনই আলাদা সময় হলেও জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু নিয়ে যাচ্ছে, তাহলে তাপের পরিমাণ একই। তাহলে প্রথম হিটারে যদি এইচ ওয়ান, দ্বিতীয় হিটারে যদি এইচ টু, ধরে দুটো সমান, দুটো যদি সমান হয়ে থাকে আমরা আবার জানি এইচ ইকুয়ালস টু পিটি, মানে এইচ মানে আমি এখানে বলতে চাইছি যে উৎপন্ন তাপের পরিমাণ বলতে চাইছি, তাহলে আমরা কেমন লিখবো, টি ওয়ান টি ওয়ান, পি টু টি টু। এবার এখানে বলে রাখি এই যে এইচ ইকুয়ালস টু পিটি আমি বলছি, এখানে টি কিন্তু সমান, ঠিক আছে? তাহলে টি ওয়ান টি ওয়ান, পি টু টি টু, তাহলে পি ওয়ান বাই পি টু ইকুয়ালস টু হবে টি টু বাই টি ওয়ান, এখানে অপশন সি রয়েছে টি টু বাই টি ওয়ান। নেক্সট একটা আমরা বাল্বের অঙ্ক করবো, আবার বাল্বের অনেক রকম অঙ্ক যদি তোমাদের এইচএস সেন্টার দুটোতেই লাগে তো এই জন্য অনেকগুলো করতে হবে, তোমার মাধ্যমিকে কয়েকটা করেছিলে। একটি 25 ওয়াটের বাল্ব রয়েছে
যেটা আমি একটু আগে বললাম, তোমরাই এটা করবে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। একটা 25 ওয়াট, একটি 100 ওয়াট, এরকম একটা প্রশ্ন করেছি, শুধু এখানে এমসিকিউ আকারে আছে। দুটো বাল্বকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, কোন বাতিটি বেশি উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে? আমি বলেছিলাম 25 ওয়াট বাল্বে যেহেতু রোদ বেশি, তাই বেশি তাপ উৎপন্ন করবে, সেই জন্য সে বেশি উজ্জ্বলতা জ্বলবে। তো সেই প্রশ্নটা তোমরা করবেন এমসিকিউ আকারে। এবার একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের আবার একটা অ্যাপ্লিকেশন, জটিল একটা দেখতে সার্কিট ডায়াগ্রাম, কিন্তু উত্তর কত সহজ। একটা বর্তনী রয়েছে এরকম, এখানে একটা রয়েছে রোধ, প্রত্যেকে রোধ হচ্ছে কিন্তু আর, এখানে একটা ব্যাটারি রয়েছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক 12 ভোল্ট আর ইন্টার রেজিস্ট্যান্স 2 ওহম। বলছে প্রদত্ত বর্তনীতে আবের মান কত হলে বহির বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে? একদম সহজ লজিক, করতেই হবে আমাদের কিছু, এইচএসে থাকলে তখন সলভ করতে হবে। এটা একটা হুইস্টন ব্রিজ, তোমরা একটু ঘুরিয়ে পাবো হুইস্টন ব্রিজ। তাহলে এই যে রয়েছে এখানে গ্যালভানোমিটারের জায়গা, তার মধ্যে কোনো প্রবাহিত যাচ্ছে না, একই বিভব, কার্যকরী রোধের ক্ষেত্রে ওর কোনো ভূমিকা নেই, তাহলে এর তুল্য রোধ কত দাঁড়াবে? সেই আর, কারণ 2R × 2R / 2R + 2R। একটু আগে যেটা বলছিলাম আমি আগের ভিডিওতেও বলেছি, তার তুল্য রোধ হচ্ছে আর। শর্ত ছিল কি, বহির্বর্তনী যেটা তুল্য রোধ হবে সেটা যেন ব্যাটারি অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়, তাহলেই কিন্তু সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে। তাহলে আর এই প্রশ্ন আমাদের দেওয়া আছে, এখানে কোনো সলভ করার দরকার নেই, সরাসরি করতে পারবো। তাহলে বর্তনীর সবসময় বুঝবে আর এই সর্বোচ্চ ক্ষমতা বের করে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। পরের প্রশ্নতে যাবো আমরা, আবার একটা বর্তনী অঙ্ক, বর্তনী মানে কোনো অঙ্ক আমাদের ইনভার্স স্পেশালি রয়েছে, ওই জন্য আমি তার উপর একটু স্পেস দিচ্ছি। এরকম দুটো রয়েছে, প্রান্ত একটা এ, প্রান্ত একটা বি প্রান্ত, এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 5 ওহম। আমি দুই প্রান্তে বের করে দেখাতে হবে। দেখো সমান্তরাল রয়েছে, আমি প্রথমে এর ক্ষমতাটা বের করে নিই। যদি আমি বলি 5 ওহম দিলাম, মানে 5 ওহমের অ্যাক্রসে কত ক্ষমতা ব্যয়িত হচ্ছে, তার সূত্র কি, V²/R, তাহলে V²/5, এটা একটা আমি সমীকরণ মাথায় রাখলাম। এবার দেখো যে প্রভাবমাত্রাটা ব্যাটারি লাগানোর পর যাবে, এখানে চলে যাচ্ছে একটা পোর্শন সাপোজ I2 আর এখানে যাচ্ছে I1, তাহলে এখানে প্রভাবমাত্রা কত হবে? না, প্রভাবমাত্রা দাঁড়াচ্ছে I = V/3+4। এবারে আমাদের এখানে যে প্রশ্ন রয়েছে সেখানে তো কোনো মান নেই, তাহলে আমরা শুধু লিখে রাখলাম V/7। তাহলে এবার আমাদের বের করবো 3 ওহমের অ্যাক্রসে কত রয়েছে। না, 3 ওহমের অ্যাক্রসে যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি যদি এরকম নাম দিই P3 আর 4 ওহমের অ্যাক্রসে যদি বের করি P4, তোমরা বুঝতেই পারছো যে আমাদের এই P3 আর P4 যেটা আমরা বের করবো সূত্র সে একই থাকবে যেটা আমরা জুলের সূত্র থেকে পড়েছিলাম, H = I²RT। তাহলে একক সময়ের জন্য যদি বলি, যেহেতু আমি P বের করতে চাইছি, তাহলে H বাই কি হবে, তাহলে I²×3, এই ক্ষেত্রেও I²×4, তাহলে I মানে আমরা জানি V²/49×3, V²/49×4। আমি এটা সমাধান করার চেষ্টাও করবো না, কারণ আমাকে বলেছে কোনটাতে বেশি ক্ষমতা। দেখো এগুলোকে ভাগ করে 49 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে গুণ হবে, 49 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে গুণ হবে, আর এখানে দেখো শুধুমাত্র V²/5, তাহলে কোনটা বড় বুঝতেই পারছো। তাহলে এইখানে লক্ষ্য করার মতো ব্যাপার আছে 49 দিয়ে ভাগ হচ্ছে, মানে খুব ক্ষুদ্র রাশি হয়ে যাচ্ছে, আর একটা কম একটা নাম্বার দিয়ে ভাগ হচ্ছে, তাহলে রাশিটা বড় হবে। তাহলে এখানে অপশন কিন্তু রয়েছে 5 ওহম রোধে ক্ষমতা বা সর্বোচ্চ, তাহলে এখান থেকে আমরা কথা নিতে পারবো। নেক্সট কোশ্চেন দিকে আমরা যাবো, পরের প্রশ্ন আবার বর্তনীর প্রশ্ন রয়েছে, এখানে একটা ব্যাটারি রয়েছে, একটা রোধক রয়েছে, আবার এখানে একটা রোধক রয়েছে, ১২ ভোল্ট ২ ওহম, এটা R2, এটা R1, এটা ১ ওহম, এটা ২ ভোল্ট, এর নাম E2 দিয়েছে প্রশ্নে E1।
প্রদর্শিত বর্তনীতে প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তাহলে 1 ওহম 1 ওহম। R1 এবং R2 রোধের মধ্যে বাহিত ক্ষমতা এদের মধ্যে কোনটি, মানে দুটো জোড়া এক জোড়া উত্তর দিয়েছে, সেটা আমরা ফাইন্ড আউট করতে হবে। প্রথম তোমাদের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ ব্যাটারির নেগেটিভ প্রান্ত একসাথে রয়েছে, তার মানে যে কার্যকর যে তড়িৎ চালক বল সেটা কমছে আগের তুলনায়, মানে যেটা 12-2 আলটিমেটলি কিন্তু হয়ে গেল 10, তাই তো? এবার আমাদের কি বলেছে, না ব্যয়িত ক্ষমতার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আগে নির্ণয় করবো কি আমরা, না আগে আমরা নির্ণয় করে নেবো মোট রোধ, যেটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট বলতে পারি। তাহলে আর এখানে কত হচ্ছে, এই দুজনের জন্য কত, না এখানে এক এক, এখানে আবার এক, এখানে একটা দুই, তাহলে দাম হচ্ছে কত, 5 ওহম। এইবারে যদি 5 ওহম হয় আমাদের প্রভাবমাত্রা বের করবো, I equals to E by R, যেটা এই ক্ষেত্রে হচ্ছে E by R equivalent, তাহলে 10/5 2 অ্যাম্পিয়ার। তাহলে কি প্রশ্ন ছিল প্রথম ক্ষেত্রে, না P R1, R1 এর অ্যাক্রসে বাহিত ক্ষমতা কত, না I square R1, সেই শ্রেণী সময়ই রয়েছে। P R2 কত হবে, I square R2, তাহলে 2 square R1 এর মান রয়েছে মনে হয় 1, তাহলে 4 ওয়াট, 2 square R2 মান মনে হয় রয়েছে 2, তাহলে একটা অপশন 4 ওয়াট একটা 8 ওয়াট মিলে যাচ্ছে। এবারে কিছু প্রশ্ন এডভান্সে রয়েছে, এদের অনুপাতটা চায়, তো তো ভাগ করার কোনো অসুবিধা নেই, অনুপাত থেকে অনেক সময় আগে বের করতে হতেও না হতে পারে, কারণ সেটা এমনিও কেটে যাবে, I square R1 বা I square R2 প্রশ্ন দেখে ব্যবস্থা করবে। পরের একটা আমরা পৃষ্ঠ বিজন দেখতে প্রশ্ন, কিন্তু এখানে খুব ভালো একটা লজিক রয়েছে যেটা ফলো করে তোমরা উত্তরটা খুব দ্রুত বের করতে পারবে, তো মেডিকেল ইন্ডাস্ট্রি প্রশ্ন, এটা আমরা একটু দেখবো। পৃষ্ঠ বিজের মতো দেখতে কিন্তু পৃষ্ঠ বিজ নয়, তোমরা দেখো এই পোর্শনে কোন রোধক নেই, এখানে কোন গ্যালভানোমিটার নেই, এটা 2 ওহম, এটা 3 ওহম, এইটা 1 ওহম, এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, তড়িৎ চালক বল যা 6 ভোল্ট, প্রভাবমাত্রা I, আর কিছু তথ্য কিন্তু প্রশ্নে যা দেখতে পাচ্ছি আছে, তার নামকরণ প্রশ্ন আছে ABCD, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বলেছে বর্তনী মূল প্রভাবমাত্রা কত একটা প্রশ্ন, আর বলেছে 3 ওহম 1 ওহম 2 ওহম এই তিনটে রয়েছে, এর মধ্যে কত বাহিত ক্ষমতা সেটা বের করতে হবে। আমি তোমাদের একটা লজিক দিই, এই যে আছে না এ বি সি, তাহলে এ বিন্দু আর সি বিন্দুর লজিকটা একটু ভাবো, এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে এখানে দেখতে পাচ্ছ কোনো রোধক নেই, এখানে কোনো রোধক নেই, তার মানে কি হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দু যেটা রয়েছে এই বিন্দুটা হচ্ছে কি একটা এ, যদি আমি নাম দিয়েও বলি এ বি আর এদিকে ডি সি, এই এবিডিসি এ তো কোনো রোধ নেই, তার মানে কি রোধ শূন্য একটা পথ তৈরি হচ্ছে, তার মানে এ থেকে ডি আর ডি থেকে সি কোনো রোধই তো নেই, তার মানে এর মধ্য দিয়ে কোন রকম এই এডি শাখা এবং বিসি শাখা, আমি আবার বলি এ বিন্দু এবং সি বিন্দু এর মধ্যে একটি রোধ শূন্য পথ তৈরি হয়েছে কোন রোধক না থাকার জন্য, তাহলে এডি এবং বিসির মধ্য দিয়ে কোন প্রভাবমাত্রা যাচ্ছে না, তার মানে টোটাল যে বর্তনীটা রয়েছে তার কন্ট্রিবিউশন আর এ কত, না শূন্য, কারণ কোন প্রভাবমাত্রা যাচ্ছে না, যেমন গ্যালভানোমিটার মাঝেরটা হয়েছিল পৃষ্ঠ বিজের ক্ষেত্রে, তো পড়ে থাকলো একজন শুধু এক ওম, তাহলে কত হবে 6/1, যেহেতু এক ওম তো রোধক এতে তো কোনো কন্ট্রিবিউশন নেই। এইবারে প্রশ্ন, এক ওমে কত হবে, না স্বাভাবিক ভাবে তাহলে 36 ওয়াট, আর 2 অ্যাম্পিয়ার কি অবস্থা হবে তোমার নিজেই ভাবে না, কারো মধ্যে মধ্যে যদি প্রমাণটা যায় তাহলে আই যদি শূন্য তাহলে আর থেকেও কোনো লাভ নেই, তাহলে কন্ট্রিবিউশন শূন্য, তাহলে অপশন গুলো কিন্তু শূন্য রয়েছে। তাহলে দেখো কত দ্রুত অঙ্কটা আমরা করতে পারবো, শুধু এইখানে লজিকটা দেখতে হবে, এখানে কোনো রোধক নেই, এখানে কোনো রোধক নেই, তার মানে কি হচ্ছে এখানে একটা রোধ শূন্য পথ তৈরি হয়ে গেছে, তাহলে প্রমাণটা কি হবে এদের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে না,
সে ফেরত আসবে কিন্তু ব্যাটারিতে সেই পরিমাণ সেই 600 টাই আসবে, কিন্তু এই দুটো রোধকের কোনো কন্ট্রিবিউশন নেই, তার মানে এডি এবং বিসির মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে? শুধু কারেন্ট এরকম হলো, এরকম গেল, এরকম হয়, এখানে ফেরত চলে গেল, ঠিক আছে? আর দুটো প্রশ্ন করে নিয়ে আমরা শেষ করবো, মোটামুটি যতগুলো টাইপে আমার মনে পড়ছে আমরা টাচ করেছি, এবার তোমরা ডিফারেন্ট অঙ্কগুলো পড়বে। এবার এখানে বলছে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট একটি বাতি 150 ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়, মানে কেটে যায়, সর্বাধিক কত ভোল্টেজ এই বৈদ্যুতিক বাতিটির পক্ষে সহনীয়, এটা বের করতে বলেছে। তোমরা জানো ফর্মুলা P=V²R, যদি আর ধ্রুবক হয় মানে বাতির রোধ, তাহলে পি সমান প্রতি কত হবে V², তাহলে আমি দুই ক্ষেত্র করি, ফার্স্ট কেস P1, সেকেন্ড কেস P2, তাহলে এরকম লিখতে পারি V1² / V2² তো এখানে দেখো এই যে P1/P2 তে আমাদের দরকার কাকে, না এখানে বলেছে কত ভোল্টেজ করলে হবে, তাহলে V² সমান কত হচ্ছে P2/P1 × V1² তার মানে V2 সমান কত P2/P1 V1। এবার তোমরা উত্তরটা বের করবে, শুধু মানটা বসিয়ে দিই 150 100 220, এবার করবে উত্তর এরকম কিছু একটা আসছে কিনা দেখবে, মোটামুটি 269.4 মানে কাছাকাছি এরকম মান কিছু আসছে কিনা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু রোধ একই, যেহেতু বাল্বটা পরিবর্তন করা হয়নি, 100 ওয়াট তো গায়ে রেখা আছে, কিন্তু 150 ওয়াট ক্ষমতার বেশি কিন্তু সে নিতে পারবে, তাহলে আমি সর্বোচ্চ কতটা সে সহ্য করতে পারবে তখন কিন্তু আটটা কিন্তু ফিক্স করতে পারি, ঠিক আছে? এবারে লাস্ট নিউমেরিক্যাল, এই ক্ষেত্রে একটা বর্তনী দেওয়া রয়েছে, এরকম এই বর্তনীতে একটা ব্যাটারি রয়েছে, এদের মান রয়েছে 9 ওহম 6 ওহম, ভি এর কোন মান দেওয়া নেই, নেক্সট হচ্ছে ওই ভি এর মানটাই মনে হচ্ছে এসে আমি একবার দেখে নিচ্ছি প্রশ্নটা, স্বাভাবিক এখান থেকে কারেন্ট বেরোবে যেটা দুভাগ হয়ে যাচ্ছে, এটা যদি আমি I1 এটা I2 ধরতে পারি, তাহলে কারশপের প্রথম সূত্র লাগিয়ে আমরা বলতে পারি I=I+I2। প্রশ্নটা পড়া যাক, যদি বাহিত ক্ষমতা 36 ওয়াট হয়, তাহলে মোট বর্তনীতে যে বাহিত ক্ষমতা সেটা দেওয়া আছে 36 ওয়াট, তাহলে 9 ওহমের রোধে, ও সরি, বাহিত ক্ষমতা 36 ওয়াট হচ্ছে 9 ওহম, তাহলে P9 নাম দিলাম, 9 নাম্বার মানে 9 ওহম যে রোধ রয়েছে, যে রোধ তার মধ্যে বাহিত ক্ষমতা, তাহলে 2 ওহম মানে এইটা, তাহলে 2 ওহম রোধটি দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এটা জিজ্ঞেস করেছে, এটা কিন্তু না, ঠিক আছে? তাহলে এটা করার সময় আমরা কি করবো, প্রথমটা যদি এটাকে আমি 1 যেহেতু বলেছি, তাহলে এটাকে 9 না হলে 1 করলে অসুবিধা নেই, কারণ I1 তো লেখাই হয়েছে, তাহলে P1 সমান কত হবে I1² আর 1 যদি আর আমরা এটাকে বলি, তাহলে P1 হচ্ছে 36, I1 এর মান জানি না, কিন্তু 9, তাহলে I1 ইকুয়াল হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? দেড় মান আমাদের প্রশ্ন দেওয়া নেই, কিন্তু তো সমান্তর সমবায় আছে, যদি এ V1 এ V2 বলি, তাহলে স্বাভাবিক সমান্তর সমবায় বিভব পার্থক্য কি হয় সেম থাকে, তাহলে V1 = V2। এবার আমাকে বলো V1 = V2 যদি হয়, তাহলে I1R1 = I2R2 হবে, এটা নাকি তাই? তো তাহলে I1 এর মান তোমার এখনই ধরা হয়েছে আমাদের 2, আর R1 তো রয়েছে 9, I2 এর মান আমাদের জানা নেই, R2 এর মান রয়েছে, তাহলে I2 কত হচ্ছে এইটা, তাহলে মূল কারেন্টটা কত, দুটো যোগ হবে, দেখতে পাচ্ছি I = I1 + I2 5 অ্যাম্পিয়ার। আমাদের এখানে প্রশ্ন কি বলেছিল, 2 ওহম রোধকে দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে, না এবারে আমার অনেকটা সহজ হয়ে গেছে, V = IR হবে, I কত 5, R কত 2, কারণ আমি তো এখানে বের করে লাভ নেই, কারণ এর সাপেক্ষে তো এ দুজন রয়েছে, যা বিভব পার্থক্য হবে সেটা এর একটা সেল করতে বলেছে, এর একটা সেল করতে আমার ইনপ্রভাব মাত্র একটু রোধ, তাহলে আর কত 2,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরা খুব শীঘ্রই তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টার শুরু করব। তো টিল দেন, বাই।